কাহিনীটা অনেক সুন্দর ছিল, একটু অন্যরকম ব্যতিক্রম ধরনের। আমাদের নতুন নায়কের অভিনয়টা অনেক সুন্দর লেগেছে। আমাকে বলবো সিনেমাটা দেখার জন্য, এটা ফটোগ্রাফিটা আমার কাছে খুব ভালো লেগেছে, গানগুলোও ভালো ছিল। প্রথমে ধন্যবাদ দিব বদরুল আলম সৌদ, সৌদ ভাই, এত চমৎকার মেকিং, গল্প, মিউজিক, গান। এবং মনে হয়েছে কি, দেখে অনেক সময় হয় না যে এই ক্যারেক্টারটা এনা করলে ভালো হতো, প্রত্যেকটা ক্যারেক্টার পারফেক্ট, প্রত্যেকটা ক্যারেক্টার যার যার দিক থেকে একদম ঠিকঠাক। এবং অ্যাক্টিং দেখে বোঝা গেছে যে ওনার যে কত চেষ্টা, ওনার যে ইনভলভমেন্ট ছিল, লোকেশন, মানে সব কিছু এত ভালো লেগেছে। বছরের শেষটা অনেক সুন্দর হলো, একটা ভালো ছবি দেখলাম। মনে হচ্ছে যে কবে যে বানাবে, এরকম একটা মুভি বানাতে পারবো কিনা জানি না। তবে দুজনের নাম না বললেই না, সেটা হচ্ছে সবার অভিনয় কিন্তু ভালো, প্রথমেই বললাম। কিন্তু দুইটা মানুষের নাম আমাকে বলতেই হবে, একটা শাহাদাত যার অ্যাক্টিং আমাকে কাঁদিয়েছে, আর জিতু বাস্তবে এত ভালো একটা জেনারেল পার্সন, ওকে দেখে মনে হচ্ছে অনেকদিন পরে সবাই একসাথে দেখার মতো একটা মুভি। ইয়াং জেনারেশন খুব সুন্দর, গহীন বালিচর দেখবেন। ভালোবাসায় বুক ভাসাইয়া কি যতনে, ওকে হবে তোর নাম কি তার বারুল নাম তার। বছরের শেষ এটা ভালো ছবি দেখে বছরটা শেষ হলো, এটা আমার খুব ভালো লাগছে। এবং আমার আশা করি যে দর্শক মানে হলে এসে নিরাশ হবে না। আরেকটা কথা হচ্ছে, ইয়াং যারা এটাতে অ্যাক্টিং করেছে, অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি এই ছবির শুভকামনা করি। এইবার লোক লাগবে মিশান ভাড়াল লোককে, একটা একটা কইরা কাইটা আমি কাঙ্গে বসাম, জুয়ারের মাছরা ওসু কাটা করব আমি সবাই রে। খুব সুন্দর একটা মুভি দেখে বের হলাম, সো অনুভূতিটা খুব ভালো। আমি জানতাম এরকম হবে, এরকমই ভালো হবে, এবং সেটাই হলো। সো সব কাছের মানুষগুলো, এত সব গুণী শিল্পীগুলো মিলে আসলে আমার ম্যাজিক ছিল। সো ইটস গুড, প্লিজ হলে এসে মুভিটা দেখেন, খুব সুন্দর একটা মুভি, ম্যাজিক্যাল মুভি। সো হোপ ফর দি বেস্ট। অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম, সত্যি অসাধারণ ছবি। হ্যাঁ ভালো, এরকম ছবি আসলে মানে আমরা এক্সপেক্ট করি, যাতে দর্শকরা আর কি হলে এসে দেখতে পারে। ছবিটা অনেক ভালো লাগছে, গল্পটা একটু ভিন্ন টাইপের ছিল, বিশেষ করে সুবর্ণা মুস্তফা এবং যে নায়ক ছিল আর কি, ছেলেটা অনেক ভালো অভিনয় করছে, ভালো লাগছে। সব মিলা বাংলা ছবিতে একটা নতুন একটা আঙ্গিক কেন দেখলাম আর কি। ছবিটা বেসিক্যালি একটু তথাকথিত যে গল্প, তার একটু চাইতে একটু ভিন্ন মনে হয়েছে। আর যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গল্পের সিকোয়েন্স একটু পরে কী ঘটবে এটা কেউ বুঝতে পারতেছে না। ফিনিশিংটা অনেক সুন্দর ছিল, অসাধারণ একটা গল্প, ভালো লেগেছে। হ্যাঁ ভালোই লাগলো, সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আসলে। কারণ মানে সবচেয়ে মজার বিষয় ছিল যে সিকোয়েন্স খুব ভালো মেনটেন করেছে, কাহিনিটা অনেক স্ট্রং ছিল, রিয়েলিটি বেসড, আর মানে প্রত্যেকজন যারা অ্যাক্ট করেছে না, অনেক পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং নতুনরাও খুব ভালো কাজ করেছে আমার মনে হচ্ছে। ওভার ভালো নষ্ট হয়ে যাবে জীবনটা সুজনের, আবার চোখের সামনে কতগুলো লাশ দেখতে চাও তুমি, খালি তোমার আর ওই পারুলের খুশির জন্য। বুঝলি না, এসবে ঘর হবে আমাদের।